পূর্ব বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বসানো হলো স্যানিটাইজার টানেল। পূর্ব বর্ধমান শহরের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে বসানো হলো স্যানিটাইজার টানেল। রবিবার পূর্ব বর্ধমান শহরের সালুজা পরিবারের পক্ষ থেকে এই টানেল বসানো হয়। লকডাউনের সময়কাল থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির বন্ধ ছিল। বেশ কিছুদিন হয় মন্দিরের ট্রাস্ট বোর্ডের গঠন অনুযায়ী মিটিং হয়ে তবেই মন্দির খোলা হয়েছে। কিন্তু এই রকম সময় মন্দির প্রাঙ্গণে বর্ধমান শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, কিন্তু স্যানিটাইজার বাদে মন্দিরে প্রবেশ করতে ভক্তদের বেশ কিছুটা সমস্যা হয় এবং জীবাণু সংক্রমণের ভয় থাকায় আতঙ্কিত ছিলেন মন্দির কমিটির সদস্যরা। এদিন বর্ধমানের সালুজা পরিবারের পক্ষ থেকে এই স্যানিটাইজার টানেল বসানো হলো। এখানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা, বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ, সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা সহ আরও অন্যান্যরা। আপনারা সকলেই জানেন আমাদের সর্বমঙ্গলা মন্দির ঐতিহাসিক মন্দির এবং মায়ের আশীর্বাদ এবং আমি আমার বাবার আশীর্বাদ নিয়ে সর্বমঙ্গলা মন্দির ট্রাস্ট বোর্ডের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমার ঠাকুর মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে একটা স্যানিটাইজিং টানেল ব্যবস্থা করেছি। কেননা এই মন্দিরে প্রচুর ভক্তগণ আসেন বর্ধমানবাসী বাইরে থেকে, এবং তারা যেন বাইরে থেকে যখন আসছেন তারা যেন এই মন্দিরে রোগ মুক্ত হয়ে ঢুকতে পারে, সেই প্রচেষ্টা আমাদের একটা রইল। এবং আমরা আমাদের গুরুদ্বারা কমিটির পক্ষ থেকেও আজকে আমাদের সবাই এখানে এসে হাজির হয়েছি মায়ের দর্শনের জন্য। এবং আমরা সর্বমঙ্গলা মন্দির ট্রাস্টির কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদেরকে এই ঐতিহাসিক মন্দিরে একটা স্যানিটাইজার টানেল আমার ঠাকুরমার স্মৃতির উদ্দেশ্যে ব্যবস্থা করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমরা সকলেই আমাদের কমিটির পক্ষ থেকে সালুজা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ওনার নাম, ঠাকুমার নাম কি? আর দেবী, রামরক্ষী দেবী। উনি কি বেঁচে আছেন? না, উনি নেই। করা হলো কাদের উদ্যোগ হলো? সর্বমঙ্গলা মন্দির দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তো আমরা মন্দির খুলেছি এবং সরকারি বিধিনিষেধ অনুযায়ী আমরা এখানে থার্মাল গান, হ্যান্ড স্যানিটাইজার এবং অন্যান্য যে বিধিনিষেধগুলো সরকারিভাবে আরোপ করা হয়েছে সেগুলো আমরা করেছি। 10 জনের অধিক আমরা মন্দিরে ঢুকতে দিচ্ছি না। আমাদের একটা জিনিসের অভাব ছিল, তো সেই অভাবটা আমাদের সালুজা পরিবার মায়ের আশীর্বাদে মাই করিয়ে নিয়েছেন। ওনার একটা ওদের পরিবারের তরফ থেকে আমাদের এখানে একটা স্যানিটাইজিং টানেল দিয়েছেন, এবং এই স্যানিটাইজিং টানেলটাতে আমাদের যারাই এদিক দিয়ে পেরোবে তারা প্রত্যেকে স্যানিটাইজড হবে। এবং যতগুলো উপায় আছে প্রত্যেকটা উপায়ের মধ্যে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রসেস, যাতে একটা মানুষের ফুল বডি স্যানিটাইজ হয়ে যাবে। এবং আমাদের এখানে আইসি সাহেব উপস্থিত আছেন, আছেন আমাদের বর্ধমানের বিশিষ্ট সমাজসেবীবৃন্দ এবং সালুজা পরিবারের মানুষজন আছেন, তার সঙ্গে আমাদের গুরুদ্বারা কমিটির সবাই আছেন। তো সকলকে ধন্যবাদ জানাই, মায়ের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক। এবং যে একটা মহামারী গোটা বিশ্বজুড়ে চলছে সেই মহামারী থেকে সমস্ত মানুষ সুস্থ হোক, এই বিপদ থেকে আমরা মুক্তি পাই, সবাইকার মঙ্গল কামনা করি। মা সবাইকে ভালো রাখুক। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।